হরে কৃষ্ণ ওংরাঞ্ধৈশ জ্ঞানঞ্জন সলা কয় চক্ষুন্মিতম শ্রীগুবে নম বন্দেহং শ্রীগু শ্রীযুতপদমলং শ্রীগু বৈষ্ণবং সাক্ষীপাগ্র যাং সহগণ রঘুনাথ সজীবং সা ধৈত সাব ধুত তৰিজন কৃষ্ণ চৈতা ন দেব শરীরাধা কৃষ্ণ পাদা সগনললিতা સરી বিখম নিতা সা, বাসাগল্প তରুই বছ priরি বা দু भৈ ব চ পতিতাનં পাব নেইভ ৈষ্ণ ভভ কৃষ্ণং ভক্ত रূপ ভক্ত বতারুং ভক্ত নমি ভক্ত শক্তি কম নম মহাবধানায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণে চৈতর্মে গৌরতী শে নম হে কৃষ্ণ করুণাসিধু দীন বন্ধুজগৎপে গুপেস গোপিকা কান্ত রাধাকান্ত নমস্কৃতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসূতি দেবী প্রণমামি হরিপ্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রী আব্দ গৌর ভক্ত গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্ত গৌরভক্তবৃন্দ ভারত বাংলা তথা পৃথিবীর যেগুলি জেহাদ থাইয়া এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত প্রবচনে আর কি যেগুল এই থাইয়া এই শ্রবণ কর্তারা বা ভবিষ্যতেও কর্তায় আঙি হাবির চরণে মেয়ে কুতি কুতি দ্বন্দ্ববোধ কাজ করে দিয়ে এই নিয়মিত পাথে কোনো ত্রুটি বিচ্যুতি থাইল বৈষ্ণব চরণে ভক্তিকাত করিয়া ক্ষমা প্রার্থনা করুন সুদী গৌরভক্তমণ্ডলী আমি নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাথে জানার আগে আজিকা কালিকা আমাদের সেই পরম কাঙ্ক্ষিত সেই অক্ষয় তৃতীয়া তিথিয়ান কালিকা পরিছে সেই অক্ষয় তৃতীয়া সম্পর্কিত কিছু আলোচনা করিয়া আমি নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ আছে ভক্তমণ্ডলী কালিকা দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া খুব মহতি দিন আহান দিনে হেঁট পরশুরামর জন্ম যদিও উপবাসের বিধান নেই সেই অক্ষয় তৃতীয় প্রভু পরশুরামের জন্ম এবং ত্রেতা যুগেরও জন্ম হান এই অক্ষয় তৃতীয়ার দিনে এই অক্ষয় তৃতীয়ার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অক্ষয় তৃতীয়া হিসাবে পরিচিত এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কিঞ্চিত আলোচনা করিয়া আমি নিয়মিত আমার পাথের জিতা নায়িকা এহেত মাঝে কিতা গিতা করানি থকিব এবং কিতা কিতা করানি থক নাইব এর যত কিঞ্চিত আমি আলোচনা কর যেহেতু কালিকা সেই পরম পাবনী তিথি অক্ষয় তৃতীয়া সেই অক্ষয় তৃতীয়ার দিনেহে আমিষ বর্জন করানি থকিতই আমিষ বর্জন আহার কোনো মতেই না চলব তারপরে সেই দ্রুতকর্ম তা এটা খেলা খেলানি শাস্ত্রে নিষেধ করেছি এরপরে নেশা দ্রব্য এটা নিষেধ করেছি সেই কার্তিক মাসের ওসারে বৈশাখ মাহানু আনো প্রাতে উঠিয়া সেই গোবিন্দের সেবা করানি বিধান আছে করলে পারলে হবা কিন্তু কালিকার দিনে হেনতে অক্ষয় তৃতীয়ার দিনে ব্রাহ্ম মুহূর্তে উঠিয়া দৌড় সেবা পূজা করানি এবং নিয়মিত আর কি যে সেবা পূজা তুলসী সেবা গোবিন্দার্জন এটা নিয়মিত সেবা করানি এবং কালিকার দিন হেন প্রসাদ ভোজন করিয়া কাটা পারলে জবর হবা মঙ্গল আরতি অংশগ্রহণ করানি এবং সেবা পূজাত ভূত নিবেদন করানি এটা অক্ষয় তৃতীয়ার দিনে এটা কোরআনী থকিব এবং পরনিন্দা পর চর্চা জেঠায় পাকা কলিযুগর মানুরাং ঘুমতে উঠিয়াও রাতে ঘুমিতে পর্যন্ত পরনিন্দা পর চর্চা হ্যাঁ আমার তা মানে পা যুগর মানুরাং হেন খুব প্রিয় বস্তুমান আছে কিন্তু কালিকার দিনে হেন পরনিন্দা চর্চা এবং হওয়ানেই চিন্তা না করাননি পজিটিভ চিন্তা করানি। এবং কালিকার দিন হেন শাস্ত্র আলোচনা করাননি সাধু সঙ্গ করানি সৎসঙ্গ করানি এটা থকিবতা এবং কোনো ক্রমেই শাস্ত্রের নিন্দা না করাননি সাধুর নিন্দা না করা গুরু বৈষ্ণবের নিন্দা না করাননি কারণ অক্ষয় তৃতীয় হেদমাজে যেটা কর তাঙাই ওটা ওতা অক্ষয় ভবাকর্ম কর্ম করলেও অক্ষয় থাইতই ভবানই কর্ম করলে ওটা আর কি অবশ্যই ভোগ করা কোনো ক্রমেই ভবানই কর্মর এই যে কর টাঙাই এটা আর এটা ফল কোনো কর্ম কর্মর দ্বারা এই দোষ এটা প্রতিমুক্ত ইয়া নয়ার টাঙাই কারণ হলে কালিকার দিনে হেন অক্ষয় তৃতীয়ার দিনে অন্তত এইগুলা বর্জন করা থাকিব কালিকা প্রাণী হত্যা কোনোমতেই অক্ষয় তৃতীয়ার দিনে কোনোমতেই এহেন থক নাইব এবং মিশাতা মাতানি মিঠা কথা মাতানি এহেন কালিকার অক্ষয় তৃতীয়ার দিনে কোনোমতেই করানি না করব। এবং যারা নিয়মিত হরিনাম সর্ব দ্বারা হরিনাম জপ কর তারা আর কি কালিকার দিনে হেন জপের সংখ্যা হান অক্ষয় তৃতীয়ার মাঝে যতহান নিয়মিত তৈরি আর কি যতখান আমি বারাবার দাঙাই এটা অক্ষয় ইয়া ঠাইতোই কারণে অক্ষয় তৃতীয়ার দিনে বক করে বক করে জপ করা নি থাকিব এবং জ্ঞানে মূল দিয়া হিনিয়া। নিয়া দিয়া এবং চুলতুল তুল হবার আর কি গোবিন্দের সেবা করানি। এবং দুগ্ধজাত দ্রব্য গোবিন্দরাং নিবেদন করা কালিকার দিন হেন এবং মিষ্টি ফল ফুল ফল দেনা বা মিষ্টি কালিকা নিবেদন করানি। এন ঠকিব কালিকা শাস্ত্রপাত আলোচনা এহেন আর কালিকা করা ঠকিতই এবং ভগবান নৃসিংহদেবের একশো আটখান যে নাম আছে এটা কালিকা যোগই পাঠ করে পারতায় আর খুবই হবা অনেক নেই ভগবান নৃসিংহদে দেবের কালিকা নিংসিংিয়া তার একশো খান নাম কালিকা পাঠ করানি। এবং কৃষ্ণ কথা শ্রবণ করানি ধাম দর্শন করে পারলে হবা এবং নাইলে ধাম দর্শন করানির সুযোগ নাইলে নিকটস্থ মন্দিরে গিয়া যে মন্দিরে কৃষ্ণ বলরাম সুভদ্রা আসি কৃষ্ণ আসি গৌর আসি এ বিগ্রহিগিরে সেবা ভক্তি করানি প্রদক্ষিণ করানি কালিকার দিন হেন আর কি তো হোবাইতেন করে পারলে এবং যে তাই যে গঙ্গার কাদাঁত বা যমুনার কাদা দাসে আর কি সেই ধামের নদীত গিয়া গঙ্গা যমুনা ত্রিবণী সংগ্রামে স্নান করে পারল হবা এবং কালিকার দিনে হেন বিশেষ করে আর এখন উল্লেখ করেছে পিতা মাতার উদ্দেশ্যে কালিকা তর্পণ করানি পিতামাতার উদ্দেশ্যে যদি কালিকা আমি তর্পণ কৰো না পিতৃলোক মাতৃলোক আর কি এটা তৃপ্তি পেইতায় এবং তার বংশধরারে আশীর্বাদ করেইতায় এখন মাতিছি এবং শ্রদ্ধা করা শ্রাদ্ধ করা কালিকার দিন হেন ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করে ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করানি অন্নদান করানি বস্ত্রদান করানি এবং যোগ দান করানি এবং অর্থদান করলেও এ কালিকার দিনে হেন এবং কালিকার দিনে হেন যদি সম্ভবপর ভাণরিয়াং তুলসী মালা প্রদান করানি অথবা পুষ্পমালা প্রদান করানি এবং কালিকার দিন যদি সম্ভবপর যদি তুলসী কাস্থে ঘি তুলার মাধ্যমে প্রদীপ দেনা আর কি তুলসী কাস্টনো প্রদীপ দেনা কালিকার দিনে এবং তুলসী কাস্ত প্রদীপ ভগবানোর আরতি করানি আর কি অতি পূর্ণবান কাম হান শাস্ত্রের নিৰ্দেশ নির্দেশ আছে এবং ভগবানরে আরনোয়ালো এবং ধৃত প্রদীপ দিয়া ভগবানের আরতি করানি আর নাম জপতে আসেই আর কি কালিকার দিনে যেগুই যত পারাননি নাম জপ করে তৃতীয়া যে বছর করে আহিতই হান এই বছর হন আর কি পুঙ্গ আমি থাই টাঙাই পুঙ্গ না থাই কার কোনো গ্যারেন্টি নেই কারণও নেই এই পার্সি শুভ তিথি তিথি অক্ষয় তৃতীয়া আদমা মাঝে যত করে দৌনি করে পারতাংয় যত বুক করে হরিনাম সর করে টাঙায় যোগ করে পারতাংয় ততই মঙ্গল এবং কৃষ করে পারলে কৃষ্ণ প্রেম ভক্তি যেহান কোটি কোটি টাকা খরচ করিয়াও এই কৃষ্ণ প্রেম ভক্তি আমি অর্জন করে না ভগবান তুষ্ট হইয়া ভক্ত সেই নিজের প্রেম ভক্তি হন ভক্তরে কৃপা করে এন অক্ষয় তৃতীয়ার এই বিশেষ এন কামিহিনী আর কি শাস্ত্রে মাটিয়া গিয়াছে গা আর আজি পারা এসারে শুভদিনও হতো আর কি মি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্ঘর ভক্তমানায় হাবিরাং বিষয় শেয়ার করলু এবং যদি সম্ভবপর কালিকা এটা পালন করানি পালন করে পারলে আর হি অগ্রতা আর জমর দোয়ার দর্শন না করতই বলে শাস্ত্রে মাতিছে এটা হাবি যোগ করে পারতই অগো অন্তত জমলুক দর্শন তার তা নাইব আর কি তার অন্য কোনো উন্ন উন্নত সেই আহাত তার জন্মগ্রহণ করতইগা এবং তার রাধা কৃষ্ণের নিত্য না হোমা সেগা মাহি তার সেই উন্নত কুল আহাত মাঝে উন্নত লোক আহার জন্মগ্রহণ করিয়া রাধা কৃষ্ণের সেই সেবা করানির সেই ভোজন সিদ্ধ ওনার অনুকূল পরিবেশ আহন তা পেইতোই তো সুদী মণ্ডলী আমি হতমা যে কালিকা যে পরম বৈষ্ণব ডক্টর মানসে আলাপ আলোচনা করিয়া গেলগা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থত তা আলোচনা করিয়া গেলগা তা মধ্যখণ্ডের ত্রয়ুবিংশ অধ্যায়ের তিনশো পঁচাত্তই বলিয়া মাত পাঠ করিয়া গিয়াছে গা কিন্তু আমি মহত মাঝে একটু মানে অসংগতি হা লক্ষ্য কৰাং পারা কালিকা ডাক্তার মানুষে যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে অন্নভোজন সেবা করিয়া গঙ্গা আর গঙ্গাহাত মাঝে স্নান করিয়া ইয়া তুলসী সেবা করিয়া তার ভগবানের সে সে অন্ন নিবেদন করিয়া তা প্রসাদ পেলো বলিয়া কালিকা ডক্টর মানুষে আলোচনা করিয়া গেল কিন্তু ত্রয়োবিংশ মধ্যখণ্ডে খন্ডে অধ্যায়ে এন কাজী উদ্ধারর অধ্যায় গান এহের মাঝে সারে সেবা পূজা আমি না আর তারপরেও যেহেতু তিনশো পেয়া কালিকা তা সেবা করিয়া গিয়েছে গা ডক্টর মানুষে আমি তিনশো পঁচাত্তর পরে তুড়ি এনে কাজী উদ্ধারের অধ্যায় গান গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে আহিয়া সেই যবন কাজী উদ্ধার করিয়া হরিনাম প্রচার করিছিল এবং নবদ্বীপের প্রতি নগরে নগরে প্রতি ঘরে ঘরে গিয়া যেই কীর্তন হরিনাম কীর্তন গৌরাঙ্গ মহাপ্রভুয়ে প্রবর্তন করিছিল ও কীর্তনিয়া এই ত্রয়োদশ অধ্যায় তা বিস্তারিত আলোচনা আসিয়া মূলত কাজী উদ্ধার যাই হোক তিনশো পঁচাত্তরপা কালিকা পাঠ করিয়া গিয়েছে গাড়ি এহেত মাঝে একটু আছে আমি তিনশো ছিয়াত্তর আমি পাঠ করটাঙায় এহেত মাঝে এই যে কাজী উদ্ধারের প্রসঙ্গ আনা হয়েছে হান কাজী বলে হেন বুঝি নিমাই পন্ডিত বিহা করিবারে বা চলিলা ভিত আসলেতে বৌরাঙ্গ মহাপ্রভু সেই অর্ুদ অর্বুদ সেই তাঁৰ ছেৱ কৰি লৈয়া বৈষ্ণৱৰে লৈ আহ যে পাগা কাজীৰ অহুন্দে কাজীৰ যে বাসভৱন গৰ্গ আছে ৰন্ধে কীৰ্তন সহযোগে ৰাতি গেলাঘাট যে প্ৰদীপ লাগিয়া গেলাঘাট মাজে আৰু সি যে কাজিয়ে মনে কৰ তাঁ যে নিমাইপণ্ডিত আৰু কি তাৰ লোহন কৰাত জাৰগা চাদ বা কোনো শুভ কাহাৰ জাৰগা চাদ তাৰিং কৰিছিল এবার নোহে মুরে লঙ্গি হিন্দু আনি করে তবে জাতি নিমু আজি সবার এহে মাঝে নই মি মুসলমান গো জবন গো মোর এলাকাত মাঝে এসারে হাবি কর্তারা হিন্দু আনি কর্তারা মি আজিকা তা শাস্তি উপযুক্ত শাস্তি দিত মি টাঙরে আজিকা সেইটাও কিহান কর্তারা হান বলিয়া কাজিয়ে মাতল এই মতো যুক্তি কাজী করে মহা মহাবাদ্যকলা হল শুনি ততক্ষণে তা কাজিয়ে যে বাগা মুলুকপতি কাজী যে বাগা তার নিয়া এসারে আলোচনা হান করে আলোচনা করতে করতে তা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লক্ষ লক্ষ বৈষ্ণবের মিছিল ঢেউ প্রদীপ্ন যে বৈষ্ণব কীর্তন করে করে আন আর কি কীর্তনের বাদ্য এবং করতাল এ তার খেলও সেই কাজীর কাঙ্াতচূড়ামণি প্রভু বিশ্বম্ভর আইলা নাচিয়া যথা কাজী নগর প্রসারে করিয়া জগতপতি ভগবান শ্রীকৃষ্ণের অবৃঘ অবতার বরাঙ্গ মহাপ্রভু প্রসারে নাচে নাচে আহিয়া কাজী যে মুলোপতি কাজী যে গাংহাত মাজে বসবাস করে গাং তাহেয়া পরি গা গৌরাঙ্গ মহাপ্রভু কুতি কুতি হরি ধনী কুলা হল স্বর্গ মর্ত পাতালাদি পুরী লুদি গৌর ভক্ত মণ্ডলী মি আগেই আলোচনা করিয়া গিয়ে গত বৃহস্পতিও আলোচনা করছিল যে গৌরাঙ্গ মহাপ্রভু জেপাগা মাতল জেগো জেহাত আছো কত তাদের প্রদীপের মাধ্যমে দেবতির মাধ্যমে আর কি আজিকে রাতে কীর্তনে আইতা বোলা নিয়ে আর কি হাব্বি আহ্বান করল মহাপ্রভু তার আহ্বানে স্বর্গ মত্ত পাতাল জেহাত মাঝে জেতা আছে আর কি হাবি বৈষ্ণব হাবি গোরাঙ্গাপ্রভুর মিছিলা আহিলা এর মাঝে আরে লক্ষ লক্ষ লোক এহেত মাজে অংশগ্রহণ করলাতা কিন্তু নবদ্বীপে ওই সময় সে আজিকা তো চারে পাঁচশো বছর আগে কোটি মানুষ থাক। কিন্তু শাস্ত্রকারে তা লক্ষ লক্ষ কোটি কোটি হরিৎনি মাঝে আহিল আর কি এহেন গ্রন্থকর্তা আমি সাহান মাতি সেহান নে মাঝে যত অধ উধ লোকের যত মানুষ আস যেটা আসিলা তা আর কি দেবতা গন্ধর্ব কীরর এটা হাবি মানুর মনুষ্যের রূপখান ধরিয়া আিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর সেই যে বিখ্যাত ঐতিহাসিক ঐতিহাসিক লাগা বৌরাঙ্গ মহাপ্রভুর আকাঙ্ক্ষা পূরণ করে দিয়া স্বর্গমত্ত পাতালাদি পুরী কম্পিত জী গ হে ধায় কুটি কুটি হরিধ্বনি মহাকুলা হল স্বর্গমত্ত পাদালাদি পুরী ল সকল এসারি কুতিগুতি কোটি মানুর কণ্ঠে সেই হরিধ্বনি স্বর্গমত্ত পাতাল ভেদ করিয়া এন কাজিয়ে অনুমান করে যে কি কতিহান মানুহ ইয়া ঠাই পাতা মানুতে দেখানির সুযোগ নেই রাতিহান ধ্বীতার দেখলেই যে প্রদীপতা দেখলেই অনুমান নিয়ে করে যেমন প্রদীপর গুলাহান হাইছে পারা সেই কোটি কোটি মানুর হাতে সেই প্রদীপতা দেখিয়া এবং কণ্ঠধ্বনি শুনিয়া কাজিয়ে মনে করলো আর হি যে আর এর মহা মানে স্বর্গমত্ত পাতাল মানে কোটি কোটি মানুষ তার আয়সারে অনুভব তার মনে হাজে জাগিল তাপিত সহে গণসহেধায় সর্প ভয়ে যে ইন্দুর পলায় এ গ্রন্থ করত খুব চমৎকার উদাহরণ দিয়ে তারি যে কুটি কুটি মানুর কণ্ঠে হরিধ্বনি কীর্তন এবং বাদ্য শঙ্খধ্বনি বাদ্যধ্বনি করতাল এতাহাবি হুঙিয়া সেই মুলুকপতি কাজী এবং তার কি পারিশহান্তে ভীত হইলা কতিহান্তে দর্পিলা এহেদের গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতেরতা যেমন ইঁদুর আগো ইঁদুর আগ হরগ্য দেখলে যে সারে সরপ দেখলে যে সারে দাঁত দিয়া দর্পিয়া তার কম্বোধ হোমার গা ঠিক ও সারে আজিগা সেই নবদ্বীপের মূলকরিশাপাড়া যে সারে হরগো দেখলে ইদুর পলি তার আগা পুরিল সকল স্থান বিষম বরগণে ভয়ে পলাইতে কেহ দিক নাহি জানে देख रहे माते से काजीर क्ठांग मजे गिया से लक्ष लक्ष मानु गठांग मजे गिया से प्रदीप हाते से देवती हाते गिया कीर्तन हान गिया मूलपति क्ठांग माजे गिया लगा देखिया से की तर पारिशद निय जिया लुकी लगाता लागी स्ने

তার কোনো হদিস নেই এর মাঝে মাথায় ফেলিয়া পা কেহ সেই মেলে অলক্ষিতে নাচো অন্তরে প্রাণে হালে এর মাঝে মানুষে অন্তরে প্রতিহান্তে দোরোহণ পাই তা বলতে আর কি মুরগত মাঝে বাদেশি ফুটি ফাটি হাবি ফেলিয়া পলি লাগাতা যার দাঁড়িয়ে আসে সেই হইয়া অধমুখ যে মাথা নাহি তোলে ধৰে হালেবুক সুধি গৌৰভক্ত মণ্ডলী যে তোমাৰ যে তাহাঁ যে যৱনৰ ধৰ্ম আনিল তাই দাড়িথনা আৰু তাহৰ তা আনিলাই আৰু পুণ্যৰ মানে বেপাৰহে দাড়ি থনা আন অন্ন ম্যাংহা পি দাড়িতা হাতে যে পাগা গৌৰাংগ মহাপ্ৰভু সেই কাজিৰ ভৱনে গেলগা ওহত মাঝে তার পারি চৌধুরী নিয়া আলাপ কর্তারা অনেকে পলিয়া গেলাগা পাগরি পুগরি বিলিয়া অনেকে যে তা পলানো আল্লাহ তা রিহি সেই অধুমুখে অধুমুখে মুরগ তলেতেই দেয়া থাইলে যেমন দাড়ি আনি থাইলেতে চিন্তাই নাই দাঁড়িয়ে উনি যেমন নুকি তারা পারা অবসারে অবস্থা আন মুরগ তলেতে দিয়া থাইলা লাজে মাথা নাহি তুলে ধরে হালে বুক অনন্তই অর্বুদ লুক কে বা যার আসে সেই হইয়া অধমুক লাজে মাথা নাহি পুলে ধরে হালে ভুক অসারু করিয়া দোরহানে আকৌ বড়িয়া নিগদে নিগদে মুর্গ নোংয়ে দি সেই দাঁড়িয়ে লুকি লাহান পাড়াইয়া থাইলা তা অনন্ত অর্বুদ লুক চিনে আপনার দেহ কেহ নাহি জানে এর মাঝে লক্ষ লক্ষ মানুষ আইসি পুঙ্গই কারে চিন্তারা কিন্তু যেটা দোষী নিজের অপরাধ মনে করতারা সেই যবন ও তার যে দিয়া নুঙিয়া থাইলা কুঙ্গা হাঁসি না ওতা ওটা চানা রোহন খেয়াল নেই তাি দোরহানে আকবরিয়া ঔরঙ্গ মহাপ্রভুর চিং মহাপ্রভুয়ে চিনকরিয়া আজিকার যে কাজী ভবনে যে কুতিপুটি বৈষ্ণব হরিনাম্মান গেলাগা এ তার খংসল শুনিয়া সেই মূলকপতি জবন এবং তার পারিশা সবে নাচেন সবে গায়েন কৌতুকে ব্রহ্মাণ্ড পুরিয়া হরি বলে সর্বলোকে এর মাঝে মূলকপতি মূলক্পতিবনের সেই কাজীল উঠাঙ্গার মাঝে আর হরিনাম কীর্তন কর্তারা বাদ্যযন্ত্র বাদী তারা এটা যেমন স্বর্গমত্ত পাতাল ভেদিয়া গেলগা গেলগাপাড়া আসিয়া কাজের ধারে প্রভু বিশ্বম্ভর ক্রুধা বেশে হুংকার করে বহুতর এর পিছের মাঝে যে কাজীর গোড় দরহাত আহিয়া মহাপ্রভু সেই অপূর্ব লীলাকরের সেই উদ্ধারর কাজে বলে আহিছে গো কিন্তু ভিতরে ভাপখান ধার বাহিরে ক্রুধ তীক্ষান দেখা দিয়া হুঙ্কার দিয়া লোকদানিও করল কাজিৰ উদ্দেশ্যে ক্রুধে বলে প্রভু আরে কাজি বেতা কুথা ঝাঁত আনো ধরিয়া কাটিয়া ফেলো মাথা গৌরাঙ্গ মহাপ্রভু এবার নির্দেশ দেতা কে কাজিবেতা কোরাং গেল কাছে চালাক করে ধরিয়া আনিয়া আনিয়া মুরগ পৰে করে এই বলিয়া বৌরাঙ্গ মহাপ্রভু লোপদানীয় করলন করু আজি সকল ভুবন পূর্বে যেন বোধ করল এ সে কাল যবন দোয়াপ যে কালো যবনগুলিয়া সেই মহা বলিপা পা যবন আর কালো যৌবন বলে আগ আসলে আর কি মহাবলি পরে সার যে সারে উদ্ধার করেছিল ভগবান শ্রীকৃষ্ণ ঠিকোষারে আজিকাও নবদ্বীপে তৌরি এই যে মিয়াং লুপ্ত করতগোয় নিবংশ করতোগা গৌরাঙ্গ মহাপ্রুভে হুঙ্কার দিল সেই কালো যৌবনগ গৌরাঙ্গ মহাপ্রুভে সেই কৌশলে মারিছিল গ্রন্থকর্তায় এই কালো যৌবনের উদাহরণ আছে আমি বিস্তারিত নামাত টাঙাই ভাগবত তার বিস্তারিত ওয়ারিয়ান আছে আর কি এগো কালো যবন ঘরে তা কালো জবনন সংক্ষেপে ওয়ারিহান দে যে কালো যবনগ কত বলিছে বলতে আর কি তা যুদ্ধ করা আরকি আর কি আস্থা হাববি জয় করি আহিছে গো আর কি লগে যুদ্ধ করিয়া পারুকরা মানুষ নেই মাঝে ভগবান শ্রীকৃষ্ণ যে বাগা মধুরাত মাঝে আসিল মাঝে কৌশলে গিয়া দুর্যোধনে দুর্যোধনের পক্ষতী শকুনি সহ দুর্যোধনের পক্ষ তৌরি কালো যবনোহরে গিয়া খবর লাগাতা যে মধুৰা যে পতি যে ভগবান শ্রীকৃষ্ণ আর হি যে তার উৎসাহিত লাগা আর যে ভগবান শ্রীকৃষ্ণর লোকের যুদ্ধ করা কাজে বলিয়া সেই কাল যবন সৈন্য সামন্ত নিয়া মধুরা আক্রমণ করাটা আহিছিল কৃষ্ণর লোকের যুদ্ধ আহিছিল আইসন যে ভগৱান শ্ৰীকৃষ্ণ দেখলতা যে কালো যুৱনগতে সি সেই বৰপেয়া সেই দবৰ বৰ বৰপেয়া সহজেই আগবো তাৰে মাৰে নোৱাৰে তাৰা অতাপ কালো যুৱনগৰে কৌশলে নিয়া গোহাঁ আগত মাজে নিয়া সেই গোহা আগত মাজে আৰু সি যে য়গা আছিল আৰু সি আৰু কি মহাৰাজা আগৰ আছিল সেই অগৰ দৃষ্টি কোরিয়া আর কি তাঁ ধ্বংস ইল আর কি কারণ ভগবানের হাতে তার ধ্বংস নেই আর কি অনেক কালো জবনগরে কৌশলী নিয়া ভগবানের সেই গুহা আগত মাজে নিয়া সেই কালো যুবনগরে ধ্বংস করেছিল করিয়া যেমন পৃথিবী তুড়ি কালো যৌবনের অত্যাচারে তুড়ি পৃথিবীর মানুষ তাই রক্ষা করে দিয়ে আছিল ঠিক গোরাঙ্গ গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে হইয়া নবদ্বীপ সাতুড়ি যবনবন কর্ত তা একমাজে হুঙ্কারদের সেই মূলকপতি কাজীর গর্গত গিয়া প্রাণ কোথা কাজী গেল গোর প্রভু বলে বারবার মহাপ্রভু সেই ক্রুধা বেছেইয়া আর কিষারের দোয়ার হান দে কাজী লুকুলিয়া পলিয়া গেলগাতা গর্গ বাঘে দে অতা করে দেয়ৌরাঙ্গ মহাপ্রভু লোক দে সর্বভূত করল জামি শ্রী আঘা আঘালী বেগ হেন আছে কোনোজন গঙ্গা গৌরাঙ্গ মহাপ্রভুর যে আদেশ এই আদেশে হেন হারপা গুড়া মানু পুঙ্গ এবং যে লঙ্ঘন করানির মানুহ মানুষ নেই আসলে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে অস্ত্র ধারণ না করতোই হরিনাম হান্না উদ্ধার করতই ঘুরে আহি সেগার কি এই অন্তর্নিহিত বিষয়তার আর কি তার একান্ত ভক্ত ছাড়া আগ্রহ হান নাপ তারা কিন্তু তা যে মাতল ধরিয়া নিগা মুরগতুপ করে গর্গ বাঘেদেই বলে এটা আর কি সামূ ক্রুধর বেছে ক্রুধা বেঁচে মাতের তা আর কি এটা হারপু করা মানুষ আর কি মানে সহজে আগ্রহ এটা হারপা নোয়ার তারা সর্বলুক চৈতন্য রসে ঘরে উঠিলেন সবে প্রভুর আদেশে ওসারে করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর যেপা আদেশ দিল আর মাঝে সেই গর্গত মাঝে কাজীর গর্গত মাঝে হাবিয়ে কাহানিও কলা গর্গ দেনার উদ্যোগ নেনা কলা কেহ ঘোর ভাঙ্গে কেহ ভাঙে নদুয়ার কেহ লাঠি মারে কেহ করে অহংকার কুঙ্গো কুঙ্গার ঘট মাজে জাঙর পুকুর তো দিতানা গর্ব বাগেরতনার সারে বাড়ি তারা এসারে নানান টাকাণিও করলাম গৌরাঙ্গাপ্রভু নির্দেশ আম্র পনসের দাল ভাঙ্গি কেহ ফেলে কেহ কদলী রবন ভাঙ্গি হরি বলে অত মাজে হেনুর সোপা আছে হেনুর বেং বাগে দিতারা ইয়ার পরে এর মাঝে কলার সোপা আছে কলার সোপা বাগেতারাগুই যে সারা পাতারা তে আর কি আঙুর ক্রুদহন টাঙি প্রকাশ কর তারা পুষ্পের উদ্ধানে লক্ষ লক্ষ লোক গিয়া উপরিয়া ফেলে সব হুঙ্কার করিয়া সেই কাজের সে ফুলোর মাঝে গিয়া বহু মানুষ গিয়া আর কি ফুলতা আর কি কাজিরে কষ্ট বলিয়া ফুলোর বাগান টোষ টস করে দিলা পুষ্পের সহিত ধাল সিন দিয়া হরি বলে নাচে সব শ্রুতি মূলে দিয়া হত মাঝে সে পুষ্পানি গিয়া সে ফুলের বাগান হত মাঝে ফুলর ডেং বাগাই তারা হরি বলিয়া নাচ তারা এসারে এসে গোরাঙ্গ মহাপ্রভুর লগে গিয়া শিকা বৈষ্ণবতায় কাজির বাগানে গিয়া সারে কতারা ফুলের বাগানে একটি করিয়া পত্র সর্ব লোকে নিতে কিছু না রহিল আর কাজির বাড়িতে দশা লক্ষ লক্ষ কীর্তন লক্ষ লক্ষ বৈষ্ণব গাই লাগা তা গুণাঙ্গ মহাপ্রভুর লগে আঁকি গই পাতাহান পাতাহান দৌলো ওসারে ফুলর বাগান ও কি ফুলর পাতা পেয়া নাথা ওর ওসারে করে ফুলোর পাতা পেয়া নাথাইল দা ভাঙ্গিলেন যত বাহিরের ঘর প্রভু বলে অগ্নি দেহ ভাইর ভিতর তারপরেও যে পাগা কাজী ঘৰতো না নুকুলিল অহ মাজে আৰু কি গৌৰাংগ মহাপ্ৰভে মাতে বাহিৰৰ গৌৰাংগ যে কাজিৰ প্ৰধান যে গৌৰৱ বাদ দিয়া বাহিৰৰ যে মানুহ আহিলে বহানীল তাৰপৰা মিটিং গোৰাণীৰ যে গড় আছিল বাঢ়ে উতাহাবি বাগে দিলা কিন্তু মেইন গড় প্ৰধান গৌৰৱ কিন্তু তখনে অক্ষত আছিল তাৰপৰাও কাজি না নুকুলেৰ অহোনদেখীয়া গৌৰাংগ মহাপ্ৰভুমা দেউতা আৰু কি যে মা দে গৰ্বত মাজে জিদনা লাগতই আদি বুলিয়া মাতল পুরিয়া মরুক সব গুণে রসহিতে সর্ব বাড়ি বেরী অগ্নি দেহ চারিভিতে ও তাই গরত নানুকুল তামা মাহি দে গোর গর চাই বারাদে জিগো লাগা দে পাপি এটা ভিতরে জিগুই পুড়িয়া মর আগাবুলিয়া গোরাঙ্গ মহাপ্রভু ক্রুদা এ কথা তামাতে দেখো মুরে কি করে উহার নরপতি। দেখো আজি কুঞ্জনে করে হতি। কথাইয়া মিয়া জিগা কাজির গড়িয়া হাইয়া কাজি গড়িয়ার ই জি লাগাইত এটা হাবি করতো কুঙ্গই তারে রক্ষা করে আজি গা চিতাঙাই নাই বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই জগৎপতি এই হুঙ্কার হেন দের তা তার হুঙ্কার অনহুনিয়া যেতা আসিলা তাই সে আনন্দিত আপ্লুত ইলা এবং যবনতা হাবি অত্যন্ত ভয়ে কোরাং কোরাং পুনিয়া গেলা গা ঘুরে আসলে গোরে তো জমকাল মৃত্যু রে দাস মূর দৃষ্টিপাতে হয়ে সবার প্রকাশ এত মাঝে তার সে জগৎপতি তার ইঙ্গিত প্রকাশ করে তা যে যম বুলতারা গ অগমর দাস গো কাল বুলতারা অগমর দাসকে মৃত্যু মাততারা অহনু ওবক কুঙ্গই তারে রক্ষা করতারা গাঁতা আজিকা গৌরাঙ্গ মহাপ্রভু সেই মাতে সংকীর্তন আরম্ভে মুহার অবতার কীর্তন বিরোধী পাপী করি মুসংহার অতায়া মি সংকীর্তন কলি যুগে যে গত সত্রে তা দয়াপুরে চেহার নাদি আসু কলিযুগে সে সংকীর্তন প্রবর্তন করং বলে আমি আহ এই হরি সংকীর্তন এহের বিোধিতা যেটা কর তার আমি ন করত এটা হাবিল আমি মারত উগুলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু কাজীর উথাঙ্গার ঠাইয়া লব্ধ লব্ধ এটা মাতের সর্বপাতকীয় যদি করে কীর্তন অবশ্য তাহারে মুই করি মু স্মরণ খুব তাৎপর্যপূর্ণ বিষয় আনী গৌরভক্তমন্ডলী যত পাঠিগ থাক গৌরাঙ্গ মহাপ্রভু মাদের দাঁড়িয়ে গ যদি হরিশ কীর্তন নাম সর করে মি অবশ্যই খেয়াল থইত আর কি তারে মি তার ফল মি দেত তপস্বী সন্ন্যাসী জ্ঞানী যুগী যে যেজন সংহারী মু যদি সব না করে কীর্তন এর মাঝে সত্যতে তোমা ধাপা পরে তপস্বী আছিলা সন্ন্যাসী আছিলা জ্ঞানী যুগী আছিলা তাঙর কর্ম অনুযায়ী তাঙরে ফল দিল কিন্তু কলিযুগে এই তপস্বী সন্ন্যাসী জ্ঞানী যুগী কলিযুগে হরি সংকীর্তন করান হরি সংকীর্তন করলে অগরে মিল উদ্ধার করত অগ্নি ঘরে সব নাকিহ ভৈ আজি সব জবনের পরি মুয় কথা ইয়া তুমি দর না পিও তাঁর মাতে ভক্ত তাদের মাতের দর না পিও কাজির গর্গত আজকে যে দেয়া দিয়ে ভিতরে আসে তাহরিয়া মর আগা বলে মতে গৌরাঙ্গ মহাপ্রভুয় দেখিয়া প্রভুর ক্রুজ ভক্তগণ, গলাই বাধিয়া বস্ত্র পরিলাতক্ষণ কথা ইয়া গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ খান পিয়া গলবস্ত্র যে না বৈষ্ণবের যে গলবস্ত্র গলবস্ত্র হন আর কি বিলিয়া টাঙি সেই উদ্যোগ নীলাগা বাহু করিয়া সকল ভক্তগণ প্রভুর চরণে ধরি করে নিবেদন এহার মাঝে ভক্ত তাই হাবিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই হন দেখে বেলিয়া গৌরাঙ্গমহা প্রভুর চরণে ভক্তি করিয়া মাতারাতা আর হি যে তোমার প্রধান অংশ প্রভু শঙ্কর তাহার ওকালে কালে না হই কখন ও এপা এপাকা কলিজুখান নিয়ে থক নাইব বলিয়া যে গৌরাঙ্গ মহাপ্রভুর একান্ত পার্শ্ব যে তা আসিলা তাই সে আজুর করিয়া শেষারাঙ্গইয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে সেই হন সংবরণ করানের কাজে বলিয়া অনুরোধ কর তারা যে কালে হইবে সব সৃষ্টির সংহার শঙ্কর্ষণ ক্রুধে হন রুদ্র অবতার জাপাগা জগতে হেন ধ্বংস করা অঙ্কর্ষণ তার রুদ্র অবতার ইয়া জগতে হেন ধ্বংস করে গ যে রুদ্র সকল সৃষ্টি খনেকে সংহারে সেসে তিহু আসি মিলি তোমার শরীরে অতাবার আছে সকল শঙ্কর সনে রুদ্র অবতারিল রৌদ্রই যে বাগা সংহার করতই সংহারর পরে যেন সংহারর অবশিষ্ট যেন সংহার প্রলয় সময় তার নাম শঙ্কর্ষণ গিয়া আস্তা জগতে হেন গিয়া হাবি হান তার নাম সৃষ্টি তৈ এসারে জগত হন সে জগৎপতি ভগবানের তাঁর লীলা হান করিয়া থাণেন সংহারিতই মহাপ্রলয়িতই ওনার পরে ভগবান ওরাঙ্গা লিনী তৈগা এবং ভগবানরাং নাম জগতে নোয়া করিয়া সৃষ্টি অংশাংশের ক্রুধে যার সকল সংহারে সে তুমি করিলে ক্রুদ কুঞ্জনে তরে অতায়া তোর অংশাংশের হি মহা সন মহাবিষ্ণু মহাবিষ্ণুত্তৌরী বিষ্ণু বিষ্ণুত্তৌরী আর কি ক্ষীর সাই গর্ভদূক সাই এবং শেষ সাই বিষ্ণু আর হি শেয়ের অংশের অংশত্ব নুগুল ইসে সেই রুদ্র ওগর কামহন্তি কি করতে তা বলিয়া সেই পরম ভাগবততায় তার পার্শ্বততায় ওরাঙ্গ মহাপ্রভু চরণে গিয়া নিবেদন করলা ও ক্রুধ পরমানন্দ তুমি বেদে গায় বেদ বাক্য প্রভু গুচাইতে না জুয়ায় ও তাইয়া সেই রুদ্র অবতারের মাধ্যমে সংহার হান এর কামহান নাবেনা তোর অংশাংশের কারদার অংশের অংশের অংশ এটাই তারা কামখানটি এহের মধ্যে কোরণি থক নাইব বলিয়া যে তার তত্ত্বগত যেটা হারপাশী ভগবত তত্ত্ব হার পাশী সৃষ্টিতত্ত্ব হারপাশী সেই পার্শ্বদাইকা গুণাঙ্গ মহাপুরুষুয় হেন স্মরণ করে দি লাগা সেই বৈষ্ণব নিন্দা বৈষ্ণবদের হাতের অপরাধ ভগবানের সহ্য করে নে ক্ষমা না করে কারণ হলেই তার এই যে ক্রোধেন আহিলতা আহিল বৈষ্ণব অপরাধ ইসে বলিয়া এহেন গৌরাঙ্গ মহাপুরষুয় চরণ করে দিলা সংহার করা নিয়ন্ত্রণ নাবে তি উদ্ধার করাত আহিয়ত গোহে বলিয়া গৌরাঙ্গ মহাপুরষুয়ে ভক্ত হাবিয়ে চরণের দরিয়া এই প্রার্থনা ব্রহ্মা ব্রহ্মাজী তোমার ক্রুধের নহে পাত্র সৃষ্টি স্মৃতি পলয় তোমার লীলা মাত্র ব্রহ্মাপেয়া আর কুক্রানির নাক হাতে রোহ মধ্যে ছবিতে তা হি এহেন সৃষ্টি স্থিতি প্রলয় তোমার এটা তোর দৃষ্টিমাত্র আর কি সৃষ্টি তই এহেন তোর কামখান নাবি বলিয়া সে একান্ত পার্শ্বতায় গৌরাঙ্গ মহাপুরুচরণে ভক্তি কাত করিয়া প্রার্থনা হান করতার লাগা। করিলা তো কাজে কাজীর অনেক অপমান আর যদি ঘটে তবে সংহার ইহ প্রাণ এই তি আজিকা যে ক্ষতি করে দিলে আর কি আজিকা কাজির ঘরে আহিয়া কাজির উপর যে এটা হাবি ইয়া গেলগা আর কি তা যদি আর যদি কিছু করে বৈষ্ণবের ক্ষতি করে কতাইলে লেতি তারে মারিস বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয় বক্ত হাবিরে রে অনুরোধ করলা জয় বিশ্বম্ভর মহারাজ রাজেশ্বর জয় স্বর্বলোকনাথ শ্রীগৌর সুন্দর জয় জয় বিশ্বম্বর শ্রীনিমায় বিশ্বম্বর রাজ্যেশ্বর সর্বলোকনাথ শ্রীগৌর সুন্দর বলে ওরাঙ্গ মহাপ্রভুর সেই প্রশংসা গীত ধ্বনি করে করে হাবিয়ে মাতানি কলা জয় জয় অনন্ত সয়ন রমাকান্ত বাহু তুলি স্তুতি করে সকল মহান্ত অত আসিলাম মহান্ত তাই হাবিয়ে সেই রমাকান্ত এবং অনন্ত শেষ সাই মহাবিষ্ণু বলিয়া তারে হাবিয়ে স্তুতি করিয়া তারে তীক্ষান খাম্পুরানের কাজে বলিয়া কল্লা হাসে মহাপ্রভু সর্ব দাসের বচনে হরি বলি নৃত্য রসে চলিলা তো ঘনে ভক্ত হাবির সেই অনুনয় বিনয় শুনিয়া গোরাঙ্গ মহাপ্রভু মুক্তি দিয়া দিয়া হরি বলে বলে নাচানিও করল সেই কাজীর উঠাঙাত মাঝে কাজী করিয়া দন্দ সর্বলক সংকীর্তন রসে যায় সেই মূলকপতি যবন কাজী সেই এটা হাবির মুহাত মাঝে এটা হাবি কথা মাতিয়া সেই বারেদের মেন বাদ দিয়া বাকি যে ঘর আসির ওটা হাবি বাগে দিয়া এটা হাবি করিয়া কাজের উঠাঙার মাঝে কীর্তন করানীয় করলা ঔরঙ্গ মহাপ্রভুর সেই নিয়া মৃদঙ্গ বাজে শঙ্খ করতাল রামকৃষ্ণ ধনী জয়ধ্বনি গোবিন্দ গোপাল রামকৃষ্ণ জয় গোবিন্দ গোপাল জয় বলিয়া মৃদঙ্গ মন্দিরা করতাল শঙ্খ বাজে বাজে আজিকা সেই কাজের উঠাঙার মাঝে কীর্তন করতারা এটা বেড়া লক্ষ লক্ষ মানুষ গিয়া কাজীর ভাঙ্গিয়া ঘোর সর্ব নগরিয়া মহানন্দে হরি বলি যাই নোনাচিয়া কাজীর গর্গ ভাগে দিয়া মীন গর্গ থোঁয়া দিয়া হরিবল হরিবল বলিয়া রামকৃষ্ণ জয় গোবিন্দ গোপাল জয় বলিয়া মৃদঙ্গ মন্দিরা শঙ্খ করতাল বাজে বাজে সেই কাজের গড়ে তুরি সেই নুকুলিয়া জিতার আগা এহের মাঝে সুধী গৌর ভক্তমণ্ডলী আমি যদি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যদি পাঠ করো না অহত আমি পেতাঙ্গায় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থে রচয়িতা গ্রন্থকর্তা শ্রীলোকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই কৃষ্ণদাসী কবিরাজ গোস্বামী রে বৈষ্ণবে সেই নির্দেশাহ লতা যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে সেই বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে যেটা অনুল্লেখ আছে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা সেই অনুল্লেখিত ও বিস্ত বিষয়তা লীলা নিয়া গ্রন্থ রচনা করানের কাজে বলিয়া তো এর মাঝে আমি সেই আমি যে সেই বৃন্দাবন দাস ঠাকুরে শ্রী শ্রী চৈতন্য ভাগবতে এর মাঝে কাজের যে মেইন ঘর গো থা দিয়া বাকি ঘরও তা বাগে দিয়া ফুলোর বাগান उत्पाद कर दिया गलागा है, मज़े सेगा कितना कृष्णदास श्रील कृष्णदास कबिराज गोस्वीए श्री श्री चैतन्य चरित अमृत माति विषय उल्लेख कर तार किया हुमिया ओरांग महाप्रभु तार गुमिया से जेसारे से मृदंग बागि फारी ठीक सही नृसिंह रूपानंदरिया নৃশংহ দরিয়া তাঁর ইয়াহাতরিয়া এটা হাবি তারে মারানী রসারে পরি সে এসারে লীলাহান শ্রী শ্রী চৈতন্য চরিত্য উল্লেখ করিয়া গিয়া সেগা আর কি জিহান ইহেত মাজে আমি নাদেফরান আচ্ছা ইহেত মাঝে কাজীর ভাঙ্গিয়া ঘোর সরব নগরিয়া নাচিয়া কাজী সারে উচিত শিখা আন দিয়া বিলিয়া হরিবল বলে কীর্তন করে করে রামকৃষ্ণ জয় গোপাল গোবিন্দ জয় হরিধ্বনি ভক্ত হাবি কাজীর গড়ে তরি নিয়া গেলা গা পীর হইল পরম চিত্তভঙ্গ ভঙ্গ পাসন্দী বিশালভাবে বৈষ্ণবেরঙ্গা পাসন্দী আসিলা তাই যেতাই গিয়া কাজিরে উস্কা দিলাগা গা নিমায় পণ্ডিতা ইয়া যে হিন্দু আনি ভঙ্গ করিয়া এটা কীর্তন করে এটা করে এটা করে বলিয়া যেটা নানান কু মন্ত্রণা কাজী লাগা এটা হাবিও দরপা বেলা এটা হাবি গৌরাঙ্গ মহাপ্রহু করে জারগা কাজি বরং দর্পিয়া ঠাই সেই তাও দর্পিলা যেহেতু টাঙর অবলম্বনা নাছিল তাই সেই মূলকপতি জবন কাজি হ কাজী কাজি যে পা দরপিল তাই লহের নানকে অবস্থা নানকি আন হাবিয়ে তাি জবর দর্পিয়া ঠাইলা জয় কৃষ্ণ মুকুন্দ মুরারি বনমালী গাই সব নগরিয়া দিয়া হাতে তালি তারা মৃদঙ্গ মন্দিরা করতাল শঙ্খ নেই দিয়া আতে জয় কৃষ্ণ মুরারি মুকুন্দ মুরারি বনমালি বলে এলা দিয়া দিয়া তাঙি জিতারা গা জয় কলা হল প্রতি নগরে নগরে ভাসয়ে সকল আনন্দ সাগরে সে কাজীর ঘরে গিয়া ঘরে উচিত শিক্ষা আন দিয়া আহিলা বৈষ্ণব ভিতরে ধরা আন যে কাজী গই মুলোপতি কেহান করতই না করতই নবদ্বীপর মানুরাং এসারে ভয়া আনো আছিল এবং গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং তাঙরা তাঙল আছে এহেনও তাওর ঘর সাহান প্রভু ঠাইতে আর হি কীতার দৈর্ঘ্য আর কারণ হনে যে পাগা কাজীওরে উচিত শিক্ষাহান দিয়া পা ফিরিয়া গেলা গা হাত মাঝে বৈষ্ণব তার মনের আনন্দের আর সীমানে উপযুক্ত শিক্ষান দিয়া হা পাল্লাং বলিয়া মনের আনন্দে টাঙি আরও উচ্ছ্বসিত হইয়া আরও উদ্ভেলিত হইয়া হরিনাম সংকীর্তন করানীয় করলা এবং এলা দিয়া দিয়া গাইতা এটা জয় কৃষ্ণ মুকুন্দ মুরারি বনম আলী বলি বলে তাঙি আরও স্বতঃস্ফূর্তভাবে কীর্তন করে করে টাঙিয়া আবার নাচানিও করলা কেবা কোন দিকে নাচে কেবা গাই বাই কেহ নাহি জানি কেবা কোন দিকে ধায় ওসারে করিয়া সেই প্রেমে ভিগুরিয়া কীর্তন করে করে কুঙ্গু হানার আগাতা কোন খেয়াল নেই আর হি যে গই যে হান্দে পাতারা হান্দে এলা দিয়া দিয়া কীর্তন দি করে করে নাস্তা আগা মনে তখন অফুরন্ত আনন্দ কাজী করে উপযুক্ত শিক্ষা দিয়া পাল্লাং এভাবে হেন আগে নৃত্য করিয়া চলে ভক্তগণ শেষে চলে মহাপ্রভু শ্রী সচিনন্দন মাঝে মাঝে ভক্ত তায় কীর্তন করে করে নাচে নাচে সেই মৃদঙ্গ মন্দিরা এবং শঙ্খ করতাল বাজাবাজা বাজা জিতারাগা জেগোর তানীয়তায় হাতে তালি তারা এবং হাবির পিসকাতা হাতায় গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তনিয়া ব্রহ্মা শিব অনন্ত নৃত্য করে প্রভু বৈষ্ণবের চূড়ামনি এর মাঝে কীর্তন করে তা ব্রহ্মা শিব অনন্ত অনন্ত্রে কুঙ্গি সেই তৃণপ্রভুর যে প্রভু এবং শিব অগ অবদ্বৈতর অবদ্বৈতন শিবের অংশ আনা গো অনন্ত অনন্ত নিতানন্দ প্রভু এটা নৃত্য নৃত্যকর্তারা আর মাঝে দর্পাণিতা কিতাম নেই ইহাতে সন্দেহ কিছু নাকরি মনে সেই প্রভুরহি আছে কৃপায় আপনে হতাবারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বয়ং জেহাত আছে জেটার লোক আছে এহেত মাজে দর্পাণীর কোনো কারণ নেই এহেত সন্দেহ করা কোনো কারণ নেই বলিয়া গ্রন্থ করতাম মাতিয়া জারগা সুদীপ গৌরভক্ত মন্ডলী এর মাঝে বিশ্রামের স্থান আহান আছে এর আমি যদি খেলারাং আর কি আরো জিতইগা কারণে আজি মি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্য খন্দ ত্রয়োবিংশ অধ্যায় চারশো সাতাইশ পেয়া আজিকা সে আলোচনা করলাম রসাসাদন সাধন করলাম যেগৈ এই নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত প্রবচন সেবা যে গই হুনরা বা ভবিষ্যতে হনটাঙায় আঙুর চরণে তেন নামো আমি দ্বন্দ্ববোধ ভক্তি কাত করি এহেন পরিবেশন করতে গিয়া প্রতি কিছু ভক্তি হাবির ভক্ত হাবির চরণে ক্ষমা প্রার্থনা করুরি আর তেন নামো আমি অনুরোধ করি গৌরাঙ্গ মহাপ্রভুর এই লীলা কথা আর কেউ যদি ভোজনে অগ্রসর অনা যদি আমার খোরাংহান থার ভক্তরান শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ অধ্যয়ন করানি এবং এরপরে শ্রী শ্রী চৈতন্য চরিতা আমৃত গ্রন্থ এখানে অধ্যয়ন করানি যে সারে পাত করি আমি জারাঙ্গা নিজেও আমি যদি হন আর কি রোস আস্বাদন করানি চার ভোজনে উন্নতি করানি চার এতে গ্রন্থও দোয়ানি সারা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থদোয়ানি সারা আমার তা কোনো পথ নেই গোবী বৈষ্ণবের এহেনই চূড়ান্ত আশ্রয়স্থল এবং এটা সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থদোয়াননি অবশ্যই পাঠ পাঠকানি থকিতই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আনন্দ শ্রী আব্দৈত গদাধৈর শিবাচাধী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজিকার মতো এহে মাঝে সেই শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থর সাধন সাধন আজিকার মাঝে বিশ্রাম দিলাম আগামী শনিবারে অনিল রাজকুমার পরবর্তীত্বরে তা সেবা আন করিয়া জিতেইয়া অহর বার্তন হাবির থইয়া আজিকার মতো আমি এহেত মাঝে আর কি বিশ্রাম দিল আর কি হরে কৃষ্ণ